ভাই লিটারালি একটা সময় ছিল যখন আমরা মিস্ট্রিস অফ ডিসকাউন্ট ইভেন্টের জন্য ওয়েট করতাম। মিস্ট্রিস অফ ডিসকাউন্ট ইভেন্টের নামটা শুনলেই আমাদের মনে লাড্ডু ফুটতো, কিন্তু এখনকার সময় মিস্ট্রিস অফ ইভেন্ট আমাদের গেমে কবে এলো কবে চলে গেল সেটাও আমরা অনেকে খেয়াল করি না। আমি জানি আগের থেকে মিস্ট্রিস অফ ইভেন্টের রিয়ারিটি বা মিস্ট্রিস অফ ইভেন্টের যে গুরুত্বটা সেটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেমে এমন একটা ডিসকাউন্ট ইভেন্ট আছে যেটার জন্য আমরা অনেকেই ওয়েট করে থাকি। সেটা আর অন্য কোনো ইভেন্ট না, মিস্ট্রিস অফ ইভেন্টেরই আর এক ভাই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। এখন মিস্ট্রিস অফ ইভেন্টের থেকে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা প্লেয়াররা অনেক বেশি পছন্দ করে। তো সামনের মাসে আমাদের গেমে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আসতে চলেছে। লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে আর কি কি আইটেম রিওয়ার্ড থাকবে আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমাদের গেমে OB45 আপডেটটা কবে আসবে আর OB45 আপডেট এরপর আমাদের গেমে সবথেকে বড় মেগা ইভেন্ট আসতে চলেছে, যেটা অ্যানিভার্সারি ইভেন্ট, মানে ফ্রি ফায়ারের জন্মদিন স্পেশাল গেমের মধ্যে কি কি নতুন ভাউচার ডিজাইন করা হয়েছে আর অ্যানিভার্সারি স্পেশাল নতুন কোন কোন ইভেন্ট দেখতে পারবে সেটাও আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তাছাড়াও আজকের ভিডিওতে আমাদের গেমে আসা আপকামিং অনেকগুলো কনফার্ম ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে তোমাদের জানাবো, তার সাথে আজকে টুনাইট আপডেটটাও তোমাদের জানিয়ে দেবো। তো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ফ্রি ইভেন্টের নাম থাকবে লেটস প্লে র্যাঙ্কেড। এই ফ্রি ইভেন্ট আমাদের গেমে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে। এই ফ্রি ইভেন্টে প্যারাডক্স ইভেন্টে তোমরা দুটো ভয়েস প্যাক ফ্রিতে নিতে পারবে, মানে দুটো ভয়েস তোমরা টেম্পোরারি মানে কিছুদিনের জন্য তোমরা ফ্রিতে পাবে। আর এই ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা তোমরা ঠিক এই টাইপের দেখতে পারবে, এখানে তোমরা কিছু মিশন দেখতে পারবে যেগুলো র্যাঙ্কেড গেমের উপরে দেওয়া থাকবে। তো ব্যাটল রয়্যাল র্যাঙ্ক গেম খেললেই তোমাদের এই মিশনগুলো কমপ্লিট হবে আর তোমরা ফ্রিতে ভয়েস প্যাকগুলো ক্লেম করতে পারবে। আচ্ছা, এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, OB45 আপডেটের একটা নতুন ব্যানার পাওয়া গেছে, যে ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এখানে লেখা রয়েছে 24 জুন আমাদের গেমে OB45 আপডেটটা আসতে চলেছে। তো এ থেকেই তোমরা জেনে গেলে OB45 আপডেটটা আমাদের গেমে জুন মাসের 24 তারিখে আসতে চলেছে, জুলাই কিংবা আগস্ট মাসে, মানে OB45 আপডেটের পরেই তোমরা আমাদের গেমে সব থেকে বড় একটা মেগা ইভেন্ট দেখতে পারবে, যেটা ফ্রি ফায়ারের জন্মদিন স্পেশাল আর কি ইভেন্ট আসবে। এই ইভেন্টের নাম থাকবে 7th অ্যানিভার্সারি ইভেন্ট। এই OB45 আপডেটে নতুন কিছু ভাউচার পাওয়া গেছে, যে ভাউচারগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এখানে তোমরা 7th অ্যানিভার্সারি স্পেশাল ভাউচারও দেখতে পারছো। তো সবার প্রথমে এখানে যে ভাউচারটা রয়েছে, এই ভাউচারটার নাম হচ্ছে অ্যানিভার্সারি ভাউচার 1, আর এর নিচে লেখা রয়েছে ইউজ টু স্পিন ফর এক্সাইটিং প্রাইজেস। আর এই ভাউচারটার যে কালারটা দেখতে পারছো, এই সেম কালারই তোমরা 7th অ্যানিভার্সারি স্পেশাল একটা ইভো বান্ডিল দেখতে পারবে, যে বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। আর 7th অ্যানিভার্সারি স্পেশাল যে আইটেম রিওয়ার্ডগুলো ডিজাইন করা হবে তার মধ্যে ম্যাক্সিমাম আইটেম তোমরা এই সেম কালার কম্বিনেশনই দেখতে পারবে। যেমন এই যে তোমরা 7th অ্যানিভার্সারি স্পেশাল লেজেন্ডারি বান্ডিলটা দেখতে পারছো, এটার কালার কম্বিনেশনটাও কিন্তু সেম রয়েছে। এরপরে 2 নম্বরে যে ভাউচারটা রয়েছে, এটার নাম থাকবে অ্যানিভার্সারি ভাউচার 2। এই ভাউচারটা না হলে তোমরা এখানে যে ভাউচারটা দেখতে পাচ্ছ রয়্যাল ভাউচার 6। এই দুটো ভাউচারের মধ্যে যে কোনো একটা ভাউচার 7th অ্যানিভার্সারি স্পেশাল যে গোল্ড রয়্যাল ইভেন্ট আসবে সেই গোল্ড রয়্যাল ইভেন্টে স্পিন করতে তোমাদের কাজে লাগবে। এরপরে তোমরা আরো দুটো ভাউচার দেখতে পাচ্ছ, একটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ভাউচার আর একটার নাম হচ্ছে এভিল ভাউচার। তো অ্যাঞ্জেল ওয়ালা ইভেন্টে তোমরা এই অ্যাঞ্জেল ভাউচার ইউজ করতে পারবে আর এভিল ওয়ালা ইভেন্টে তোমরা এভিল ভাউচার ইউজ করতে পারবে। আর 7th অ্যানিভার্সারি ইভেন্টটা যখন আমাদের গেমের মধ্যে আসবে তখন আমাদের গেমের যে লবিটা সেটা তোমরা গ্যালাক্সি থিমের উপর দেখতে পারবে। হয়তো তোমরা এই লবিটা দেখতে পেতে পারো, না হলে তোমরা এই লবিটা, আর না হলে তোমরা এই যে তোমরা লবিটা দেখতে পাচ্ছ এই তিনটে লবির মধ্যে যে কোনো একটা লবি তোমরা গেমের মধ্যে দেখতে পারো। গাইস, 7th অ্যানিভার্সারি স্পেশাল আরও একটা মাস্ট আপডেট আমি তোমাদের জানাবো, তার আগে আমাদের গেমের আপকামিং কিছু ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিই যেগুলো আমাদের গেমে 100% কনফার্ম হয়ে গেছে। তো প্রথমেই তোমাদের টুনাইট আপডেটটা জানিয়ে দিই, আজকে হচ্ছে 19 তারিখ, কালকে হচ্ছে 20 তারিখ। তো কালকে আমাদের গেমে আসতে চলেছে নতুন দুটো ইভেন্ট। তো সবার প্রথমেই তোমরা যে ইভেন্টটা দেখতে পারবে সেটা হচ্ছে আজকে রাত ঠিক 12:01 পর আমাদের গেমে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে একটা নতুন টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পারবে। যেই টপ আপ ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, হাইপার বুকের একটা নতুন টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পারবে। 100 ডায়মন্ড টপ করলে তোমরা হাইপার বুকটা আনলক করে নিতে পারবে, আর হাইপার বুকটা আনলক করলে মানে 100 ডায়মন্ড তো তোমাদের আইডিতে থেকেই যাবে। আর এই হাইপার বুকটার মধ্যে এক লেভেলে যে আইটেমটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে। সাববোর্ডের স্ক্রিনটা থাকবে, এই সাববোর্ডের স্ক্রিনটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তারপরে তোমরা টোকেন দিয়ে হাইপার বুকটাকে ম্যাক্স করতে পারবে, কিন্তু ভাই টোকেন দিয়ে ম্যাক্স করতে গেলে অনেক ডায়মন্ড তোমাদের খরচ হবে। সেই জন্য গ্রানা ফ্রি ফায়ার কালকে আমাদের গেমে একটা নতুন রিং ইভেন্ট আনবে, যে রিং ইভেন্টের নাম থাকবে হাইপার বুক রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আর এই রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এই রিং ইভেন্টে হাইপার বুকের যে আইটেম রিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবে। তোমরা চাইলে ডাইরেক্টলি হাইপার বুকের রিং ইভেন্টটা স্পিন করে হাইপার বুকের যে আইটেম রিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে বের করতে পারো। তোমরা এখানে টোকেন এক্সচেঞ্জেরও সুবিধা পাবে, কিন্তু এই রিং ইভেন্টে ইউনিভার্সাল রিং টোকেন থাকবে না, অন্য কোনো টোকেন থাকতে পারে, মানে হাইপার বুকের টোকেন থাকতে পারে যেগুলো দিয়ে তোমরা আর কি এক্সচেঞ্জ করতে পারবে। বাকি তোমাদের উপর ডিপেন্ড করবে এবার তোমরা কোন ইভেন্টটা
থেকে আর কি হাইপার বুকটাকে আনলক করতে চাও বা হাইপার বুকটাকে লেভেল আপ করতে চাও, আমি তোমাদের বলবো টোকেন দিয়ে হাইপার বুকটাকে আনলক করার থেকে তোমরা রিং ইভেন্টটা স্পিন করো। আর রিং ইভেন্টটা তোমরা ডাইরেক্টলি আইটেমও পেয়ে যাবে, তার সঙ্গে এক্সচেঞ্জেরও সুবিধা পেয়ে যাবে। তো হাইপার বুক না আনলক করলেও তোমরা কিন্তু আইটেম রিওয়ার্ডগুলো বের করে নিতে পারবে। তো এই দুটো ইভেন্টই আজকে টুনাইট আপডেট, একটা হচ্ছে টপ আপ ইভেন্ট আর একটা হচ্ছে হাইপার বুকের রিং ইভেন্ট। বাকি কাল বাদ পরশু আমাদের গেমে মানে 21 তারিখে আমাদের গেমে যে ফ্রি ইভেন্ট আসবে সেটা অলরেডি আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। এরপরে 24 তারিখে আমাদের গেমে একটা নতুন টোকেন টাওয়ার ইভেন্ট তোমরা দেখতে পেতে পারো। আমি জানি প্রায় 1-1.5 বছর পর তোমরা এই টোকেন টাওয়ার ইভেন্টের নামটা শুনছো, কারণ টোকেন টাওয়ার ইভেন্ট আগে আমাদের গেমের মধ্যে আসতো, মাঝখানে ভাই পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যতটুকু লিকসান আপডেট পাওয়া যাচ্ছে টোকেন টাওয়ার ইভেন্টই তোমরা গেমের মধ্যে দেখতে পারবে, যেটা 24 তারিখে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। আর এই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে 4টে টোকেনে তোমরা এই মার্কসটা দেখতে পারবে, আর 5টা টোকেন তোমরা যদি বের করতে পারো তাহলে তোমরা নতুন যে ইভো লেজেন্ডারি বান্ডেলটা রয়েছে সেটা তোমরা বের করতে পারবে। দেখো এই ইভেন্টটা শুধুমাত্র এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি, কারণ কি এটার এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা বেরোয়নি, কিন্তু 24 তারিখে আসবে এটা 100% কনফার্ম ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। কিন্তু এর ইভেন্ট আমি তোমাদের কনফার্ম বলছি না, এটা টোকেন টাওয়ার ইভেন্টও হতে পারে আর এটা কিন্তু রিং ইভেন্টও হতে পারে। এই দুটো ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্টে তোমরা নতুন লেজেন্ডারি বান্ডেলটা গেমের মধ্যে দেখতে পারবে। আর মাঝখানে একটা ইভেন্টের ব্যাপারে আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, 24 তারিখের ইভেন্টটা তো আমি তোমাদের জানিয়ে দিলাম, 21 তারিখে আমাদের গেমে একটা ফ্রি ইভেন্টও আসবেই, তার সাথে একটা পেইড ইভেন্টও আসবে যেটার নাম থাকবে ইভো ফেট ইভেন্ট। এই ইভো ফেট ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। ইভো ফেট ইভেন্টটা এই কদিন আগে আমাদের গেমের মধ্যে এসেছিল, বাইরের কোনো কোনো সার্ভারে ইভেন্টের নাম ছিল ইভো বোনানজা ইভেন্ট, আবার কোনো কোনো সার্ভারে ইভেন্টের নাম ছিল ইভো চান্স ইভেন্ট, আবার কোনো কোনো সার্ভারে ইভেন্টের নাম ছিল ইভো ফেট ইভেন্ট। এই ইভো ফেট ইভেন্টটা থেকে তোমরা ইভো ওয়ান স্কিন বের করতে পারবে না, কিন্তু যেই ওয়ান স্কিনগুলো তোমাদের কাছে অলরেডি আছে বা যেই ওয়ান স্কিনগুলো তোমরা ম্যাক্স করতে চাও বা লেভেল আপ করতে চাও সেগুলোকে তোমরা ইভেন্টটাকে লেভেল আপ করতে পারবে। আর এই ইভেন্ট আমাদের গেমেই কয়েকদিন আগেই যেহেতু এসেছিল সেই জন্য এটার ব্যাপারে বেশি কিছু ডিটেলস আমি তোমাদের বলছি না, শুধুমাত্র এটুকুই তোমাদের বলবো তোমরা যদি কোনো ইভো ওয়ান স্কিনকে আপডেট করতে চাও তাহলে তোমরা ইভেন্টে স্পিন করতে পারো। টোকেন দিয়ে আপডেট করতে সেই ইভো ওয়ান স্কিনটাকে আর কি যতটা ডায়মন্ড লাগে তার থেকে হয়তো একটু কম ডায়মন্ড লাগবে ইভেন্টের মধ্যে। তো আগেরবারের মতো ইভেন্টের কনসেপ্টটা তো সেম টু সেমই থাকবে, শুধুমাত্র আগেরবারের থেকে এবারে হয়তো তোমাদের ডায়মন্ডটা একটু কম লাগবে লেভেল আপ করতে, কারণ কি আগেরবারে যখন ইভেন্টটা গেমের মধ্যে এসেছিল তখন অনেক বেশি হেট পেয়েছিল ইভেন্টটা, যার জন্য কেন না ফ্রি ফায়ার হয়তো ইভেন্টটাকে একটু ভাই সুধরে দিয়েছে, মানে ওই আর কি একটু কম ডায়মন্ড লাগবে, যেটুকু আমরা টোকেন দিয়ে আপডেট করতে যতটা ডায়মন্ড লাগে তার থেকে হয়তো একটু কম লাগবে এই ইভেন্টে স্পিন করলে। বাকি ইভেন্টটা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে 21 তারিখে আসবে তোমাদের জানিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের 7th anniversary ইভেন্টের একটা স্পেশাল আইটেমের ব্যাপারে বলতে যাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা একটু মন দিয়ে দেখো। তো গ্রেনা ফ্রি ফায়ার 7th anniversary ইভেন্টের যে সার্ভেটা আমাদের দিয়েছিল সেটাতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, যদি আমরা 7th anniversary ইভেন্টের সময় যদি আমাদের সবাইকে এই ধরনের লিটল ফেয়ারি ফ্রেন্ড বা একটা পেট দেওয়া হয় তাহলে কেমনটা হবে, আর এটা আমরা গেমের মধ্যে প্রত্যেকেই ফ্রিতে নিতে পারবো, আর এটা ভিজুয়াল এফেক্টের সাথে আমাদের গেমের মধ্যে অ্যাসিস্ট করবে। যেমন কি যখন আমরা ব্যাটল রয়্যাল গেম খেলবো আর ব্যাটল রয়্যাল গেমের মধ্যে আমরা যখন লুট করবো, আমাদের কাছাকাছি যখন কোনো লুট থাকবে সেই লুটের ওপরে ধরো কোনো রকমের গান পড়ে আছে বা কোনো কিছু পড়ে রয়েছে সেটার ওপরে তোমরা ঠিক এই টাইপের ভিজুয়াল এফেক্ট দেখতে পারবে। আবার যখন আমরা মেডিকেট করবো আমাদের বডির মধ্যে ঠিক এই টাইপের ভিজুয়াল এফেক্ট আমরা দেখতে পারবো। আবার যখন আমরা জয়স্টিক দিয়ে মুভমেন্ট করবো বা জয়স্টিক দিয়ে যখন আমরা হাঁটবো তখন ঠিক এই টাইপের আমরা ভিজুয়াল এফেক্ট দেখতে পারবো। আর এর মধ্যে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখনই আমরা গ্রাউন্ডে জাম্প করবো, মানে যখনই আমরা ছুটতে ছুটতে আর কি লাফাবো, আমরা এমনি নর্মালি তো ভাই ছুটতে ছুটতে লাফাই, তো তখন আমরা ঠিক এই টাইপের ভিজুয়াল এফেক্ট দেখতে পারবো। আর যখন আমরা নকডাউন হয়ে যাবো বা যখন আমরা মরে যাবো তখন কিন্তু আমাদের যে ফেয়ারি ফ্রেন্ডটা রয়েছে সেও কিন্তু ফেটে যাবে বা সেও কিন্তু উধা হয়ে যাবে। আবার যখন আমাদের গায়ে কোনো এনিমি আর কি ড্যামেজ দেবে বা যখন আমাদের কেউ মারবে তখন আমাদের লিটল ফেয়ারি ফ্রেন্ড আমাদেরকে দেখাবে যে কোন দিক থেকে আমাদের মারছে বা কোন দিক থেকে গুলি পড়ছে, তখন আমাদের লিটল ফেয়ারি ফ্রেন্ড আমাদের দেখিয়ে দেবে কোন দিক থেকে আমাদের গায়ে গুলি পড়ছে বা কোন দিক থেকে আমাদেরকে ড্যামেজ দিচ্ছে। ঠিক এই টাইপের তোমরা একটা হাতের সিম্বল দেখতে পারবে। আর যখন আমরা কোনো উঁচু জায়গা থেকে জাম্প করবো আমাদের পিঠের মধ্যে অ্যাঞ্জেল টাইপের একটা পাখনা চলে আসবে, যেটা ঠিক এই টাইপের তোমরা ভিজুয়াল এফেক্টের সাথে দেখতে পারবে, মানে ওই বাড়ির ছাদ থেকে বা কোনো উঁচু জায়গা থেকে তোমরা যখনই জাম্প করবে তোমরা ঠিক এই টাইপের ভিজুয়াল এফেক্টটা দেখতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের নতুন লিটল ফেয়ারি ফ্রেন্ড যেটা আমাদের গেমে 7th anniversary ইভেন্টের সময় আসতে চলেছে, আর এটা আশা করছি আমরা ফ্রিতে নিতে পারবো। যতদিন আমাদের গেমে 7th anniversary ইভেন্টটা চলবে ততদিনই তোমরা এই ভিজুয়াল এফেক্ট বা লিটল ফেয়ারি ফ্রেন্ডটা তোমরা গেমের মধ্যে দেখতে পারবে আমার যতটুকু মনে হয়, কারণ আমাদের গেমে যখনই কোনো মেগা ইভেন্ট আসে সেই মেগা ইভেন্টের সাথেই কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাই। যেমন কি কদিন আগে আমাদের গেমের মধ্যে এলো মেগা ড্রেক ড্র্যাগন, তোমরা গেমের মধ্যে দেখতে পাচ্ছিলে, তো সেটার বেশি আমি তোমাদের বলছি যে ব্যাটল রয়্যাল গেমের মধ্যে তোমরা এই লিটল ফেয়ারি ফ্রেন্ডটা দেখতে পারবে। বাকি দেখা যাক ভাই 7th anniversary ইভেন্টের সময় এটা আমাদের গেমের মধ্যে কেমন ভাবে দেয়। তো এখন আমি তোমাদের আজকের ভিডিওর যে মেন আপডেটটা সেটা তোমাদের জানিয়ে দেবো, লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমে কবে আসবে, লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে লাইক করনি, ভাই কি করছো ইয়ার, এই গরমে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই, পুরো গেমে রয়েছি, না দেখলে বিশ্বাস করবে না। বাকি
যারা যারা ভিডিওতে লাইক করেন ভিডিওতে একটা করে লাইক করে দাও। বাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো বা চ্যানেলটাকে প্রথমবার দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেটের ব্যাপারে সবার আগে জানার জন্য। আর যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো ভাই কি করছো ভাই, এক সেকেন্ড লাগবে, জাস্ট টুক করে লাইক বাটনটা ক্লিক করে দাও। বাকি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের যদি কথা বলি, লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে জুন মাসে। জুন মাসে 4 থেকে 5 তারিখের মধ্যেই তোমরা আমাদের গেমে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পারবে। আর এটা কিন্তু 100% কনফার্ম, কারণ কি এর আগের 2 মাসে মানে এই মাসে এর আগের মাসে দুটো মাসে কিন্তু মিস্ট্রিস অফ ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পেয়েছি। তো জুন মাসে আমাদের গেমে 100% কনফার্ম তোমরা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটাই দেখতে পারবে। আর এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা সামার ইভেন্ট স্পেশাল, মানে সামার ইভেন্টের কিছু বান্ডেল নিয়ে তোমরা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেতে পারো। আর না হলে তোমরা প্যারাডক্স ইভেন্টের থিমে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে। আর এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা মে মাসের একদম শেষের দিকে, আর না হলে জুন মাসের একদম প্রথমের দিকে, মানে জুন মাসের 1-2 তারিখের মধ্যেই তোমাদের আমি দেখিয়ে দেবো। আর তখন আমি তোমাদের একেবারে 100% কনফার্ম করে জানিয়ে দেবো যে কোন কোন বান্ডিল তোমরা এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে দেখতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। আর যদি তোমাদের মনে কোনো রকমের ইভেন্ট নিয়ে কোশ্চেন থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোলার চেষ্টা করবো। বাকি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কয়েকটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।